नमस्कार बंधुरा, केमन आछेन? आज के अन्य कोनो किछु रेसिपि नय, आज के आमरा देखाबो बाटावाटी छाड़ा किभाबे घी तैरी करते हय। तो देखुन, एखाने एक बाटी आमार फ्रेश क्रीम आछे, जेटा आमरा रोज दूध जोगान नी। सेई दूधेर दूधटाके फ्रिजे रेखे दिलेई उपरे एकटा सरेर लेयार तैरी हय। तो सेटाके हाथ दिये रोज एई बाटिते तुले राखी आमरा। तो एक बाटि होये गेछे अनेक दिन जमानोर पर। तो देखुन, एई बाटिटाई एबार आमी सरटा ढेले निलाम। एई बाटिते आमी आगेओ घी जाल दियेछि, तो सेई बाटिटाई आमी आबार घी जाल देबो। घियेर चाचीगुलो साइडे लेगे आछे, आपनारा किछु मने करबेन ना। तो आमी सेई बाटिते घी जाल दिच्छि। देखुन, क्रीमटा दिये आमी नाड़बो। तो गैसटा जालिये दिएछि। देखुन, एकटु परेई किरकम क्रीमटा मेल्ट हये गेछे। तो एबार एटाके একদম গ্যাসের আঁচটা অল্প রেখে নেড়ে যেতে হবে আস্তে আস্তে, যাতে এটা নিচে লেগে না যায়। আস্তে আস্তে নাড়তে হবে এবং এটা আস্তে আস্তে দেখবেন কালার চেঞ্জ হতে থাকবে। দেখুন, অলরেডি আমার কালার চেঞ্জ হয়ে গেছে। এটাকে সারাশি দিয়ে বাটিটাকে ধরে ভালোভাবে নাড়তে হবে, যাতে নিচে লেগে না যায়। এটা না নাড়লে পরে নিচে লেগে যাওয়ার চান্স থাকে। তো দেখুন, আমার ঘি তৈরি হওয়া শুরু হয়ে গেছে। দেখুন, মোটামুটি আপনারা এই পর্যায়ে এটাকে নামিয়ে দিতে পারেন। সুন্দর একটা গন্ধও বেরোবে ঘিয়ের। বাড়িতেই আপনারা এভাবে ঘি তৈরি করে নিতে পারেন। আমরা দেখলাম মা ঠাকুমারা বাটে, সর বেটে তারপরে ঘি তৈরি করে। এই ঘি তৈরি করতে কোনো বাটাবাটির প্রয়োজনই হবে না। দেখুন, কত অল্প সময়ে বাটাবাটির ঝামেলা ছাড়াই আমরা ঘি তৈরি করে ফেলেছি। ঘিটা আমি আলাদা করে দেখাচ্ছি, নিচে চাচি রয়েছে। তো আপনারা এভাবে একবার অবশ্যই ঘি তৈরি করবেন বাড়িতে। ধন্যবাদ।